এখানে আমাদের পূর্ব থানার অন্তর্গত মহারাজগঞ্জ বাজার আউটপোস্টে বিভিন্ন সময়ে বিভিন্ন মোবাইল হারিয়ে যাওয়ার আমাদের এখানে জিডি এন্ট্রি করে বা চুরি হয়, মোবাইলের ব্যাপারে আমাদের কাছে খবর দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা 14টি মোবাইল, বিভিন্ন স্মার্টফোন আমরা উদ্ধার করেছি। অ্যাকচুয়ালি উদ্ধার করা হয়েছে এমজি বাজার আউটপোস্টের অফিসার ইনচার্জ এসআই শুভেন্দু দাসের নেতৃত্বে এই 14টি মোবাইল উদ্ধার হয়েছে, এবং আজকে আমরা এই মোবাইলগুলি যাদের প্রকৃত মালিক তাদের হাতে আমরা তাদেরকে দিয়ে দিয়েছি। কিভাবে হারিয়েছিল মোবাইলগুলো এবং বিভিন্ন সময় এটা বাজার করতে আসে অনেকে, বা অনেক সময় বাড়ি থেকেও হারিয়ে যায়, তো বিভিন্ন এক একজনের এক এক রকম অভিযোগ। আমরা এই সমস্তগুলি আমরা ইনভেস্টিগেশন করে আমরা এগুলি বের করি টেকনোলজির সাহায্য নিয়ে, এবং আমরা আজকে তাদেরকে ফিরিয়ে দিই। এই মোবাইলের সঙ্গে কাউকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কোথায়? একজনের নাম আছে যারা অনেক সময় বাজারে আসে ঘোরাফেরা করে, তাদের এরকম একজন আছে যারা আমরা যাদেরকে যাকে আমরা আটক করেছি। পুলিশ অফিসারদের জন্য ব্যাখ্যা করছেন এবং পুলিশ অফিসার সঠিক কাজ করেছেন, কাজ করেন বলেই আমাদের এই এই মোবাইলটি পেয়েছি, এবং এই এলাকাবাসীও আমাদের সাহায্য করেছেন, পুলিশ অফিসাররা এবং সমস্ত কর্মীরাই সেই এই পূজার উপলক্ষে, এবং আগামী দিন রাজ দিনও তারা অক্লান্ত পরিশ্রম করেন, এটার ফল আমি এখন পেয়েছি। কবে হারিয়েছিল মোবাইলটা? আজকে 9 মাস হয়ে গেল। কি নাম আপনার? চন্দ্রকান্ত দেবনাথ। কোনখানে বাড়ি? কোনখানে? নয়াগ্রাম সোমনি বাজার। হারিয়েছিলেন কোনখানে? এইখানে হারিয়েছিল, বাজার করতে এসে হারিয়েছিল, এবং আমাদের এই কর্মীরা পুলিশ কর্মীরা খুব সাহায্য করেছেন, অফিসারও খুব ইয়ে করেছেন, মোবাইল পাবেন, আমার খুব ইয়া ছিল আর কি যে মোবাইলটা পাবো কিনা, এগুলো তো পেয়ে গেলাম। থ্যাংক ইউ। এখন পেয়ে কি রকম লাগছে? এখন তো আমার মনটা খুবই আনন্দ হয়েছে, স্যার আমার মানে কইছে আপনারা মোবাইলে লেগে আমরা খুবই যথেষ্ট কাটাকাটি করবো, তাই আমি ফোন করবো কালকে রাতে। আপনি কি করেন এমনিতে? আমি এমসির কাজ করি। পুরো লেগে নামটা কি আপনার? আমার নামটা দিশা সাহা। কত দাম রয়েছে? দিশা সাহা। কত দাম রয়েছে মোবাইলটার? 13,400। এরকম এবং এই যে পুলিশ যে আপনাদের এই যে মানে হারিয়ে যাওয়া মোবাইলটা ফিরিয়ে দিয়েছে, মানে কি পুলিশের বিষয়টা নিয়ে কী বলবেন? পুলিশের এই ভূমিকাটা নিয়ে কী বলবেন? পুলিশ এত কষ্ট করে আপনাদের মোবাইলটা ফিরিয়ে দিন। কোন জায়গায় বাড়ি? থ্যাংক ইউ। দাদা একটু এদিকে স্যার না, আপনি এদিকে।